নমস্কার বন্ধুরা, দ্য বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ, চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা হয়তো অনেকেই জানো না, আমাদের দ্য বঙ্গার্ডেন নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করোনি, তোমরা অবশ্যই করে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে যাও। তাহলে কি হবে, যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সেখানে নোটিফিকেশান তোমরা গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে। পাশাপাশি একটা জিনিস তোমাদের হবে, তোমাদের ছাদ বাগানের যে কোনো সমস্যা তোমরা গ্রুপে খুব ইজিলি তুলে ধরতে পারবে এবং আমিও খুব সহজে সেগুলোর সমাধান করতে পারবো। তোমাদের ছাদ বাগান কতটা সুন্দর সেই বিষয়েও তোমরা কিন্তু গ্রুপে দেখাতে পারবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক, এবং আজকের ভিডিওর টপিক কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা অবশ্যই করে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ আজকের ভিডিওটি হচ্ছে। আজকের ভিডিও টপিকে থাকছে সুপার সোনাটা। অনেকেই জানো এই সুপার সোনাটা কী এবং কীরকমভাবে অ্যাপ্লাই করতে হয়, যারা জানো না তো তাদের অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। এটি এক ধারে যেমন পিজিআর মানে হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এবং একই সাথে এটি একটি পেস্টিসাইডেরও কাজ করে। অ্যাফিড, জ্যাসিড, থ্রিপস, মাইটস প্রত্যেকটা পোকাকে ধরে ধরে মারতে পারে এই সুপার সোনাটা। এবং এটি কমপ্লিটলি অর্গানিক, তোমরা এটি ফল গাছে দিতে পারবে, ফুল গাছে দিতে পারবে, যে কোনো ধরনের গাছে তোমরা এটি অ্যাপ্লাই করতে পারবে। আমি এক এক করে আসবো এই ডোজ কতটা, কখন অ্যাপ্লাই করতে হবে, কত দিন বাদে বাদে অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আসবো। এটি পিজিআরের কাজ কীভাবে করে, এতে এসেন্সিয়াল যে অ্যামিনো অ্যাসিড এটি ভরপুর মাত্রায় রয়েছে। তো আমরা যে কোনো ধরনের গাছে ছাদ বাগানে যে সকল গাছ আছে দিতে পারি, যেগুলির গ্রোথ কমে গেছে সেই সকল গাছে যদি আমরা এই সুপার সোনাটা অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে গাছটি তরতরিয়ে বাড়বে। অনেক সময় কী হয়, রোগ পোকার জন্য কিন্তু গাছের বৃদ্ধি ব্যাহত হয়ে যায়। কোনো পোকা দেখা যাচ্ছে যে পাতার রস শুষে নিচ্ছে, যেটা রেড মাইটস করে, এতে গাছের বৃদ্ধি কমে যায়, গাছের পাতা কুঁকড়ে যায়। সেই রকম সমস্যাগুলির সমাধান করে এই সুপার সোনাটা, এবং তারপরে গাছের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে। অনেক সময় কী হয়, লঙ্কা গাছে রেড মাইটস বা এমনি যে হোয়াইট মাইটস যেগুলো হয়, মানে মাকড়সাগুলো পাতার রস শোষণ করে গাছকে একদম মানে কুকড়িয়ে দেয় এবং সেখান থেকে গাছ সার্ভাইভ ঠিকঠাক করতে পারে না। সেই রকম সময়ে তোমরা যদি কাকা অ্যাপ্লাই করো, সেক্ষেত্রেও তোমরা বেস্ট রেজাল্ট পাবে। তার থেকেও ভালো হচ্ছে সুপার সোনাটা, কারণ এর মধ্যে গাছকে রিকভার করিয়ে তারপরে গাছের বৃদ্ধিতে সাহায্য করতে পারে এই সুপার সোনাটা। তো এই সুপার সোনাটা একটু এক্সপেন্সিভ, কারণ হচ্ছে দামটা কিন্তু একটু বেশি। যারা নতুন বাগান শুরু করেছো তাদের ক্ষেত্রে এটিকে রাখা হয়তো একটু হলেও সমস্যা হবে, কারণ এটির দাম হচ্ছে 285 টাকা প্রিন্ট রয়েছে। কিন্তু তোমরা জায়গা বিশেষে এটির তোমরা ডিসকাউন্ট পেতে পারো। আমার সাথে যেমন নিয়েছিল 140 টাকা, ভাবো এখানে প্রিন্ট রয়েছে 258 টাকা, সরি আমি 285 টাকা বলেছি, 258 টাকার প্রিন্ট রয়েছে, কিন্তু আমার সাথে নিয়েছিল 140 টাকা, মানে অনেকটাই, প্রায় 100 টাকারও নিচে ডিসকাউন্ট আমি পেয়েছি। জায়গা বিশেষে এরকম হবে, এবং এটি হচ্ছে 50 ml এর একটি প্যাকেট। তো এটা 100 ml তোমরা পেয়ে যাবে, যাদের অনেক বড় বাগান তারা 100 ml নিতে পারো। আমার কাছে অনেক ধরনের পেস্টিসাইড আছে, তো আমি চেষ্টা করি যে অল্প অল্প করে রাখার, যাতে এক্সপায়ারি ডেট না পেরিয়ে যায়। তো এবারে দেখো এই যে সুপার সোনাটা, এটা কত ml করে আমাদের দিতে হবে। এখানে মেনশান করে দেওয়া আছে 1.5 ml, মানে হচ্ছে কত, তোমরা হিসাবটা ভালো করে মানে বুঝে নাও, অনেকের কাছে ml ক্যালকুলেটর কোনো জিনিস থাকে না। 1 ml মানে হচ্ছে 20 ফোঁটা, ঠিক আছে, তাহলে 1.5 ml মানে কত হবে, 30 ফোঁটা, এবং 2 ml মানে 40 ফোঁটা, মানে তোমরা এটা 30 থেকে 40 ফোঁটা 1 লিটার জলে গুলে যে কোনো গাছে তোমরা স্প্রে করতে পারবে। এবং একটা জিনিস তোমাদের জানতে হবে, যখন গাছে ফুল ফুটে থাকবে সেই রকম সময়ে কিন্তু তোমরা এই সুপার সোনাটা অ্যাপ্লাই করবে না। মানে গাছের গুটি আছে সেই রকম সময়ে তোমরা সুপার সোনাটা স্প্রে করতে পারো। গুটিগুলো সেট হয়ে ফলে পরিণত হয়ে গেছে, ফুল থেকে ফলে পরিণত হয়েছে, মটর দানার মতো ফল হয়ে গেছে, সেই রকম সময় তোমরা আরেকবার স্প্রে করতে পারবে। এছাড়া যে সকল গাছে ফুল বা ফল নেই, সেই সকল প্রত্যেকটা গাছে তোমরা কিন্তু স্প্রে করতে পারবে প্রতি 15 দিনের গ্যাপে গ্যাপে। তোমরা যদি চাও 15 দিন তোমাদের মিনিমাম গ্যাপ কিন্তু রাখতেই হবে। এছাড়াও তোমরা যদি মনে করো যে না, আমরা 1 মাস বাদে বাদে অ্যাপ্লাই করবো, এছাড়াও তো আমরা অন্যান্য পেস্টিসাইড গাছে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা মাসে একবার করেও অ্যাপ্লাই করতে পারো।
এতে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর থাকার জন্য গাছ কিন্তু খুব ভালো হবে। যে সকল গাছের পাতা হলুদ হয়ে যায়, তো সে সকল গাছের পাতা আস্তে আস্তে তার নিজের চেহারা ফিরে পাবে, মানে সবুজ হয়ে যাবে। ফলযুক্ত গাছের যে গ্লেজ, মানে গাছ ফলগুলো দেখতে আরও বেশি সুন্দর হবে, ফলগুলোর আকার বৃদ্ধি হবে, এই রকম কাজ কিন্তু করে এই সুপার সোনাটা। এখানে দেখো সুপার সোনাটা সম্বন্ধে কিছু বলেছে, মানে ফিচার্সে দিয়েছে, বলছে ইনক্রিজ প্ল্যান্ট রেজিস্ট্যান্স টু অ্যাবায়োটিক স্ট্রেস সাচ অ্যাজ এক্সট্রিম টেম্পারেচার, হাই হিউমিডিটি, ফ্রস্ট, ফ্লাড অ্যান্ড দ্য ড্রট। মানে কি হচ্ছে, অত্যধিক পরিমাণে হিটের জন্য গাছ অনেক সময় ঝিমিয়ে যায়, অত্যধিক পরিমাণে বর্ষার সময় অনেক সময় কি হয় গাছ নিতে পারে, এইরকম সব যে সকল স্ট্রেসগুলো গাছ নিতে পারে না, সেই সকল স্ট্রেসগুলোকে এই কম করতে সাহায্য করে সুপার সোনাটা। মানে দেখা যাচ্ছে তুমি একটা গাছে এই সুপার সোনাটা প্রায় ছমাস ধরে এইরকম এক মাস বাদে বাদে ব্যবহার করছো, তাহলে কি গাছের যে স্ট্রেস গ্রহণ করার ক্ষমতা সেটা কিন্তু অনেকভাবে বাড়িয়ে দেবে এই সুপার সোনাটা। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলছে ইনক্রিজ প্ল্যান্ট ভিগোর টু ফাইট অ্যাডভার্স বায়োটিক ফ্যাক্টর সাচ অ্যাজ পেস্ট অ্যান্ড ডিজিজ। মানে প্রথমে আমরা অ্যাবায়োটিক জিনিসটা দেখলাম, আর বায়োটিক হচ্ছে কি পেস্ট এবং ডিজিজ, বিভিন্ন রকমের রোগ পোকা হয় এবং বিভিন্ন রকমের পোকার মারফত অনেক রকমের ব্যাকটেরিয়া গাছে ইনপুট করে যায় এবং সেখান থেকে একটা রোগের সৃষ্টি হয়ে যায়, সেই সকল রোগ প্রতিরোধ করতেও সাহায্য করবে তোমাদের এই সুপার সোনাটা। তিন নম্বর পয়েন্টে বলছে প্রমোটস ফ্লাওয়ারিং অ্যান্ড রিডিউস ফ্লাওয়ার ড্রপ। মানে কি হচ্ছে, ফ্লাওয়ার মানে ফুলকে ফুটতে সাহায্য করছে এবং যে বার্ড ড্রপস যেগুলো হয় সেটাও কিন্তু অনেকাংশে কমিয়ে দিচ্ছে, মানে অনেকটা প্ল্যানোফিক্সের মতোও কাজ করবে এই সুপার সোনাটা। এই এই সময় কিছু তোমাদের আমি তথ্য বলে দিই, কিছু কিছু গাছ আছে যার উপরে কিন্তু সুপার সোনাটা খুব খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে গোলাপ গাছ। গোলাপ গাছে তোমরা যদি সুপার সোনাটা দাও তাহলে তোমরা কিন্তু বেস্ট রেজাল্ট পাবে, এছাড়া জবা গাছের ক্ষেত্রেও তোমরা সুপার সোনাটা অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাবে। এবারে আমরা চার নম্বর পয়েন্টে চলে আসি, এখানে বলছে হেল্পস ইন ইউনিফর্ম রাইপেনিং অফ ফ্রুট গ্রেনস অ্যান্ড মেনটেন্স দেয়ার হাই নিউট্রিয়েন্ট কন্টেন্ট। অর্গানিক হওয়ার জন্য এটি কী করছে, যে নিউট্রিয়েন্টটা বজায় থাকা দরকার প্রতিটা ফল বা কোনো দানাশস্যতে, সেটি কিন্তু বজায় রাখতে সাহায্য করছে এই সুপার সোনাটা। পাঁচ নম্বর পয়েন্টে বলছে ইম্প্রুভ ফ্রুটস অ্যান্ড গ্রেন কোয়ালিটি। মানে কি, ফ্রুটসের যা সাইজ হওয়ার যতটা দরকার সেই সাইজটা মেনটেন করছে, দানাশস্য যতটা হওয়ার দরকার সে শস্যর যে আকার সেটাকে কিন্তু যতটা হওয়া উচিত ততটা কিন্তু করতে সাহায্য করছে এই তোমার সুপার সোনাটা। এছাড়া বলছে সাইজ, শেপ, ওয়েট, কালার, শাইন অ্যান্ড আদার যে সকল প্রপার্টিস যেগুলো হয় সেগুলো তে বেনিফিট করছে সুপার সোনাটা। আট ছয় নম্বর পয়েন্ট বলছে ইনক্রিজ ক্রপ ইয়েল্ড সিগনিফিকেন্টলি। তো এতগুলো কাজ করবে এই সুপার সোনাটা, একটা ফাইল তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে। এবং এরপরে আমি আসবো যেটা জিনিসে, আমরা কখন অ্যাপ্লাই করবো তোমরা জানো, যে সকল বন্ধুরা আমাকে ফলো করো, তো অবশ্যই তোমরা এটাকে সকালে অ্যাপ্লাই করবে সূর্য ওঠার আগে, এবং তোমরা যদি চাও এটিকে সন্ধ্যাতেও অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে। এই দুটো টাইমে তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা বেস্ট রেজাল্ট পাবে। এই বর্ষাকালে মেঘলা ওয়েদারে তোমরা কি করবে, এটিকে অ্যাপ্লাই যদি করো এবং তারপরে যদি চার ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে ধুয়ে যায় সেক্ষেত্রে তোমাদের আবারও কিন্তু ব্যবহার করতে হবে, মোটামুটি পাঁচ ছ ঘন্টা টাইম দিতে হবে সেটিকে গাছকে অ্যাবজর্ব করার জন্য। তোমরা বর্ষাকালে এটিকে অনায়াসে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। সামনে শীতকাল আসছে, তোমাদের এটি অবশ্যই করে দরকার পড়বে, কারণ রেড মাইটসের উপদ্রব কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। তো এই ফাইলটা তোমরা কিন্তু নিয়ে রাখতে পারো। এবারে আসবো যে এই ফাইলটার সাথে আমরা যখন স্প্রে করব, মানে দেড় থেকে দুই ml এক লিটার জলে মিশে, সেই সঙ্গে এর সাথে আমরা কি অন্য কোনো জিনিস অ্যাপ্লাই করতে পারবো, সাচ অ্যাজ যেমন আমরা এর সাথে কি 0050 বা NPK 1919 বা ফাঙ্গিসাইড এগুলো কি অ্যাপ্লাই করতে পারবো। এখানে বলা আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি বলবো ছাদ বাগান এরকম কোনো করার দরকার নেই, তোমরা যদি কোনো জমিতে মাঠে যদি এরকম কোনো চাষাবাদ করে থাকো সেই রকম সময়ে এর সাথে তোমরা ওই সকল ফাঙ্গিসাইড বলো বা অন্য কোনো ওষুধ তোমরা মিশিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ছাদ বাগানে আমি রিকোয়েস্ট করবো যে মানে মেশানোর কোনো দরকার নেই, তোমরা টাইম নিয়ে করো, চার দিনের গ্যাপে গ্যাপে আমি যেটা বলি, আজকে ধরো এটা অ্যাপ্লাই করলে চার দিন বাদে তোমরা NPK 1919 ব্যবহার করতে পারো, কিন্তু একসাথে কখনোই তোমরা মেশাবে না। এই ছিল আজকের ভিডিও টপিক। তো যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং এইভাবে আমার পাশে থেকো। আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।